দেখতেছস? আর মাত্র 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে ছুটি হবে, সে চলে আসবে। আজকে মামা সুন্দরভাবে তারে প্রপোজ করবা, যদি না পারো খোদার কসম মামা তোমার আমি বনচটকনা দেব। দোস্তি কোনো টেনশন করিস না, আমি বাসা থেকে ফুল প্রিপারেশন নিয়ে আসছি, আমার মনের কথা আজকে সব বলে দেব আমি, খালি আসতে দে ওরে। তুই পারবি বন্ধু, তুই পারবি, এতদিন পারস না আজকে মনে হইতাছে তুই পারবি। দোস্ত আসতেছে আসতেছে, বেশ সব লাগ বন্ধু, বেশ ফুদে ফুদে ফুদে। আরে বেটা জানা যা দোস্ত, আমি আমি কালকা কমু দোস্ত। দেখ দোস, আমি এত কিছু বুঝি না, আজকেই তোর বলতে হইব। তুই যদি আজকে বলতে না পারস তাহলে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ, বন্ধুত্বের সম্পর্ক এখানেই, জীবনে তোর আর আমি সামনে আসবো না। দোস্ত তুই কোনো টেনশন করিস না, আমি বাস থেকে ফুল প্রিপারেশন নিয়ে আসছি, রূপা জাস্ট আমার সামনে আসলেই আমার মনের যত কথা আছে সব আমি একদম গড়গড় 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 করে বলে দিবো। জোস ওরে খালি তুই বাইরেতে দে, আসবো তো। এটা কি? এটা হচ্ছে প্রেমপত্র, আমার মনের যত কথা সব কিছু একদম লেখা নিয়ে এসেছে এর মধ্যে। এটা কোনো কথা হইলো? এই জেনারেশনের ছেলে পেলে ওয়া ব্যাগডারের আমলে পড়ে আসছস, এখন কি চিড়ি দেয়া সেই জেনারেশন আছে? মুখে বল, চিড়িমিড়ি বাদ দে, এতদিন তুই বন্ধু আমার এই চিনছস, আমি এই যুগের হইতে পারি কিন্তু আমার প্রেমটা তো চিঠির যুগের। আল্লাহ দোস্ত দোস্ত আস্তে 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 খারা খারা আমি আনতাছি। ভাবি 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 এক মিনিট ভাবি। কে ভাবি? মানে হন না এখনো হবেন আর কি, মানে আমার বন্ধু আপনার সাথে একটু কথা বলতে চাই, আসেন না প্লিজ, একটু একটু আসেন। আসেন আসেন ভাবি, এইদিকে। তুই তাহলে একটু ওই যে ওই মামার দোকান থেকে চা খাবি বলছিলি না, চা খেয়ে গিয়ে যা। বুঝছি তুই কথা বানাইতেছিস। হ্যালো রূপা। হাই। আমি আসলে তোমাকে কি এটা? তুমি একটু খুলে দেখো। দেখ দোস, মায়ের যেহেতু খাইছস প্রেমিকার খাতায় নাম লেখায় ফলাইছস, যেমনি হোক তোর বলতেই হইব। শোন আমি তোর একটা কথা বলি, ওই দিন আমি যখন মায়ের খাইলাম তখন তো তোরা সবাই দৌড়ায় ভাগছস, আমার সাথে ছিলি না, আজকেও তোদের দরকার নাই, আমি একলাই সামলাইতে পারবো, তোরা যা। বন্ধু রাগ করস কেন, প্রমিস আজকে আমরা বাগবো না। বাগমুরে হ না দেখছস, বাগবো না আজকে। আরে না, ও বলে কইছে, মন থেকে কইছে, বাগবো আজকে, আজকে আমরা দুজন পাহারা দিমু। আইতাছে, আমরা দুজন পাহারা দিমু, তুই টেনশন করিস না, তুই ওইদিকে যা।
মার খেয়ে এখনো শিক্ষা হয় নাই তাই না? রূপা, সত্যি বলছি, আসলেই তোমাকে ভালোবাসি। এত রাতে বৃষ্টির মধ্যে তুমি এটা কি নিয়ে আসছো? ওগুলা সবকিছু বাদ, এটা আমি তোমার জন্য নিয়ে আসছি। ওর নাম হচ্ছে ছোট্ট শুভ। আমার জানের একটা অংশ আমি এখানে দিয়ে দিয়েছি, আর এই জানটা এখন আমার জানের কাছে থাকবে। যখনই তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছা করবে, তুমি ছোট্ট শুভর সাথে কথা বলবা, ও সব কথা মনোযোগ দিয়ে শুনে আমার কাছে ট্রান্সফার করে দিবে। কি দেখো? তুমি চলে যাও, ভাই আসলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি চলে তো যাবই, যাওয়ার আগে তোমাকে একটা কিস করে যাই। এটা কোথায় নিয়ে আসছো? এই যে এতদিন হলো তুমি আমি প্রেম করতেছি, মনটা খুলে একটু কথা বলতে পারছি দুইজন, সেই জন্য নিয়ে আসছি। তুমি জানো আমি কোচিং ফাঁকি দিয়ে আসছি, আর ভাইয়া যদি জানতে পারে কি হবে তুমি একবার চিন্তা করে দেখছো? আবার ভাইয়া? মানে তোমার আমার রিলেশনের মধ্যে খালি তোমার ভাইয়া ঢুকে যায়। এনিওয়েজ, মোবাইল কেন? আরে বাবা, জিনিসটা একটু ধরো, দেখো আগে। এটা হচ্ছে আমার ভালোবাসার গিফট। এখন থেকে যখনই আমাদের কথা বলতে ইচ্ছা করবে, তুমি আমাকে ফোন করবা, আমি তোমাকে ফোন করব, আমাদের যখন ইচ্ছা করবে আমরা একজন আরেকজনের কণ্ঠস্বর শুনতে পাবো। কিন্তু ভাইয়া যদি জানতে পারে আমি লুকায় লুকায় ফোন চালাচ্ছি, আমাকে বাসা থেকেই বের করে দিবে, আমি এটা নিতে পারবো না। তোমার ভাইয়া মানুষটা না একটা রসকস ছাড়া মানুষ, খালি আমাদের প্রেমের মধ্যে ঢুকে যাচ্ছে। তুমি এটা ধরো, তুমি এটা রাখো, আমাদের রিলেশনটাকে প্রপারলি মেনটেন করার জন্য এটা লুকিয়ে রাখাটা হচ্ছে তোমার দায়িত্ব। আমার জন্য এতটুকু করতে পারো না তুমি বাবু। তাড়াতাড়ি চলো, আমার ভাইয়া যদি জানতে পারে আমি এখানে আসছি আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি বাসায় চলো না প্লিজ। আপনি আপনি এত ব্যস্ত কেন? আপনি তো সাধারণ মানুষ না, আপনি কি রাজনীতি করেন? হ্যাঁ, এত সময়ের অভাব কেন আপনার? এখানে একটু বসছি, একটু কথা বলতে পারবো না? তুমি তো ভাইয়াকে চিনো, মার খেয়ে তোমার শিক্ষা হয় নাই? তুমি ফোন পাইলা কই? আর তুমি কার সাথে কথা বলতেছো? ভাইয়া, জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই ওর সাথে লুকাই লুকাই কথা বলতাছিস? তুই যদি আমার সামনে কোনোদিন পড়ছস, ওই দিনই হবে তোর জীবনের শেষ দিন। ফাজিলের বাচ্চা, ফাজিল! তুমি এভাবে লুকাই লুকাই কথা বলতেছো না? আজকে থেকেই তোমার স্কুলে যাওয়া বন্ধ। তুমি ওই দিন স্কুলে যাবা যেদিন ওই জানোয়ারটা লাশ পড়বে। ভাইয়া, thank you.
একবার মেরে ফেলা। আর মেরে ফেলা একবার না। আমি কোথায় পাবো তারে আমার মনে মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে।